দেখি আবার ঢুকে হবে এগুলো। আজকে রান্না করছি কলমি কাঁচা লঙ্কার ঝাল, অতি পুরনো রান্না একটা, তোমরা দেখে থাকো কি করে রান্না করি। তাইকে আমি এখন এখানে 4 চামচের মতো তেল দিচ্ছি, দরকার নেই 3 চামচই হবে। একটা শুকনো লঙ্কা দিচ্ছি, কালো জিরা, আর দিচ্ছি এটা কলমি কাঁচা লঙ্কার ঝাল, বেশ কিছু 8-10 কোয়া রসুন কেটে নিয়েছি সেটা আমি এর মধ্যে দিচ্ছি। আর দিচ্ছি 4-5টা জিরা কাঁচা লঙ্কা, দুটো পেঁয়াজ কেটে নিয়েছিলাম সেটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। কলমি শাকগুলোকে কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, একদম ভালো করে এখানে খুব কেয়ারফুলি নিতে হবে, মধ্যে চুল টুল থেকে যেতে পারে, আর শাকটা খুব ভালো করে ধুতে হবে, 3-4 বার ধুলেই হবে। আমি এবার এর মধ্যে শাকগুলোকে দিয়ে দিচ্ছি, পেঁয়াজ যা আধা আধা ভাজা হয়েছে এর মধ্যে আমি পেঁয়াজগুলো আর এই শাকগুলো দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু 4-8টি শাক আছে, সেই অনুপাতে 2টো পেঁয়াজ কুচিয়ে নেওয়া হয়েছে, শাকগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আছে হলুদ, ধনে জিরা, গুঁড়ো, লঙ্কা, সেটাও আমি অর্ধেকটা শাক দিয়েছি, আমি 8 চামচের মতো লবণ এর মধ্যে দিলাম, নুনটা দিলে শাকটা রিডিউস করবে, আমার এটাতে সুবিধা হবে। এই করে আমি এখন এই বাদ বাকি শাকটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার সেকেন্ড লটে আমি আরও 1/2 চামচ লবণ এর মধ্যে দিয়ে দিলাম, আমি পুরো এটাকে ঢেকে দিচ্ছি, আঁচটাকে একটু কমিয়ে দিলাম। পুরো শাকটা মুছতে আমার 10 মিনিট সময় লাগলো, এর মধ্যে কিছু বড়ি আমি ভেজে নিলাম, বড়িটা সবসময় ঠান্ডা তেলে দিতে হবে, না হলে বড়িটা তেল টেনে নেব। বড়ি ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি বড়িগুলো, এখানে আমার ওই আদা, নারকোল, কাঁচা লঙ্কা, রসুন, একসঙ্গে বাটা আছে, কাঁচকলের মতো নারকোল রয়েছে, এটা দিয়ে দিচ্ছি। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি, এটাকে আরেকবার বসালাম। এবার আমি পুরো মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিচ্ছি 1 চামচের মতো চিনি, আর আমাকে পুরো জলটাকে শুকিয়ে দিতে হবে। এবারে দিচ্ছি 1 চামচে 1 চামচ চালের গুঁড়ো, আবারও আমি 10 মিনিট ঢেকে দিচ্ছি, মাঝখানে উল্টে দেখতে হবে খুলে। আজকে আরেকবার নামিয়ে দিলাম, 10 মিনিট হয়ে গেছে, আমার শাকটাও একদম হয়েই গেছে, সব জল চেনে গেছে। আমি এবার ভিজে রাখা বড়িগুলো দিয়ে দিচ্ছি, আচ্ছা বাড়িয়ে দিলাম, চাইলে এর মধ্যে ছোলা বাদাম দেওয়া যায়, যা কিছু দেওয়া হবে টেস্টটা বাড়বে। এর মধ্যে এখন আমি 1 চামচ সর্ষের তেল ছড়িয়ে দেবো, কাঁচা তেল,
গন্ধটা বেশ ভালো লাগে তাতে না কাশুন্দি দিয়ে খেলে ভালো মাছটা ওকে জামা কাপড় পরিয়ে টরিয়ে দিয়ে করে তো মাছ তো করতেই হবে আগে একটু খেতে দেবো ঠিক আমার কলমি কাঁচা লঙ্কার ঝাল একদম তৈরি এরকম করে বানিয়ে দেখো খুব টেস্টফুল লাগবে আর এটা রুটি ভাত যে কোনো কিছুর সাথে খেতে দারুণ লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর সবাই খুব ভালো থেকো ভালোবাসা জানাচ্ছি